আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিদিনই কিন্তু ফেসবুক বিভিন্ন আপডেট নিয়ে আসতেছে তাদের ইউজারদের আরও সুবিধা কিংবা আরও সুন্দরভাবে স্মুথভাবে ব্যবহার উপযোগী করে তোলার জন্য। তো ফেসবুকের মধ্যে নতুন একটি আপডেটের আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুকের নতুন আপডেটের পরবর্তী সময়ে কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে সঠিক নিয়মে ফ্রেন্ড লিস্ট হাইড করতে পারেন, কিংবা আপনার কতজন ফ্রেন্ড আছে, কে কে ফ্রেন্ড আছে সেটিকে হাইড করতে পারেন। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই আপনাদের কাছে ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু অত্যন্ত প্রিয়, তো অবশ্যই সেই প্রিয় ফেসবুক অ্যাকাউন্টটাকে সঠিক নিয়মে কিন্তু ফ্রেন্ড লিস্ট হাইড করতে হবে। ভুলভাল কিছু করলে কিন্তু আপনার অ্যাকাউন্টেতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক গাইস। তো সর্বপ্রথম আপনাদের উক্ত সেটিংসটি করার জন্য আপনাদের অবশ্যই ফেসবুক অ্যাপসটাকে আপডেট করে নিতে পারেন। যেহেতু আমরা আপডেট ভার্সন দেখব কিংবা আপডেটে আমরা চেক করতেছি, তো অবশ্যই আপনারা আপডেট করে নেবেন আপনাদের অলরেডি যেই আপডেট ভার্সনটা আছে সেটি থেকে। ওকে, তো গুগল প্লে স্টোর থেকে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি আপলোড করে রাখা আছে কিংবা আপডেট করে রাখা আছে অ্যাপসটা। তো আমরা সরাসরি ফেসবুক লাইট অ্যাপস থেকে কাজটি করবো। যদি আপনি ফেসবুক লাইট অ্যাপস থেকে করেন, অবশ্যই ফেসবুক লাইট অ্যাপসটা আপনি আপডেট করে নেবেন। দেন আমি এখান থেকে ফেসবুক লাইট অ্যাপসের মধ্যে চলে যাচ্ছি। দেন এখান থেকে আমি ফ্রেন্ড লিস্টটাকে হাইড করার জন্য আমি কী করবো, আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের ফেসবুক প্রোফাইলটাকে লক করে রাখতে পারেন, চাইলে আপনি আনলকও করে রাখতে পারেন। আনলক করে রাখলেও কিন্তু আপনি হাইড করতে পারবেন, কোনো প্রকার কোনো সমস্যা নেই। দেন এখান থেকে আপনার উপরের দিকে কিন্তু একটা অপশন দেখতে পারবেন থ্রি লাইনের মতো, সিম্পলি আপনাদের এই অপশনটাতে ক্লিক করতে হবে। দেন একটু যদি নিচের দিকে যান, সেটিংস লেখা দেখতে পারবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর একটু যদি আরেকটু নিচের দিকে যান, এখানে একটা অপশন দেখতে পারবেন হু ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্রাক্ট ইউ। সিম্পলি আপনাদের এই অপশনটাতে ক্লিক করতে হবে, হু ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্রাক্ট ইউ। জাস্ট আপনি এই অপশনটাতে ক্লিক করার পর আপনারা কিন্তু এখান থেকে দুই নম্বরে কিংবা একটু উল্টাপাল্টাও সেটিংস থাকতে পারে একটা অপশন পেয়ে যাবেন, হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, অর্থাৎ কে কে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্টটা কিংবা আপনার কে কে ফ্রেন্ড আছে সেটি দেখতে পারবে। তো সিম্পলি আপনি এই অপশনটাতে ক্লিক করবেন, একটু দেখে নেবেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এই অপশনটা কয় নাম্বারে আছে। ওকে, তো সিম্পলি দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের পাবলিক দিয়ে রাখা আছে, এবং নিচের দিকে আপনার একটা অপশন পাবেন সি মোর, সিম্পলি এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে সবার নিচের দিকে একটা অপশন আপনারা দেখতে পারবেন অনলি মি, এই অপশনটা অবশ্যই সিলেক্ট করতে হবে। দেন আপনারা যদি এখান থেকে, আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, এখান থেকে অনলি মি সিলেক্ট করতে পারেন, অথবা এখানে আপনি কিন্তু ফ্রেন্ডও সিলেক্ট করতে পারেন, অর্থাৎ আপনার যারা শুধুমাত্র ফ্রেন্ড লিস্টে থাকবে তারাই দেখতে পারবে আপনার হচ্ছে কে কে ফ্রেন্ডে আছে, ঠিক আছে। এবং আপনি যদি অনলি মি করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ডটা টোটালি হাইড হয়ে যাবে, শুধুমাত্র মিউচুয়াল ফ্রেন্ড ছাড়া কেউই আপনার ফেসবুক অ্যাকাউন্টে কে কে ফ্রেন্ড আছে, কতজন ফ্রেন্ড আছে কিচ্ছুই কিন্তু দেখতে পারবে না। এরকমভাবে খুব সহজে আপনি কিন্তু আপনার যে কোনো ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্ট হাইড করতে পারেন। এবং ফেসবুক অ্যাকাউন্টে অবশ্যই মিউচুয়াল ফ্রেন্ড থাকে, তো এই মিউচুয়াল ফ্রেন্ডগুলোকে কীভাবে হাইড করতে হয় এই বিষয়টা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে রাখা আছে, কিংবা আদৌ সম্ভব কি না যে মিউচুয়াল ফ্রেন্ডটাকে হাইড করা, না বিষয়টা নিয়ে বিস্তারিত আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে রাখা আছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। তো গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। এবং পরবর্তী সময় আপনাদের কী বিষয়ের উপর ভিডিও প্রয়োজন অবশ্যই জানিয়ে দিতে পারেন, ইনশাল্লাহ আমি বিষয়টি নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো।